আজকে আপনাদেরকে দেখাবো মার্কেটের থেকে অর্ধেক দামে সুন্দর কিছু পর্দার কালেকশন, ফ্যান্সি কিছু শাড়ি কালেকশন যেগুলো মার্কেটে আরো বেশি প্রাইসে সেল করে থাকে। থাকছে বেশ কিছু সুন্দর দেখতে সোয়েটারের কালেকশন, পিওর কটনের ওপর পিলো কভার পেয়ে যাবেন মাত্র 30 টাকায়। থাকছে কিছু সুন্দর সুন্দর ওড়নার কালেকশন যেগুলো পাবেন মাত্র 100 টাকা করে। আরো থাকছে কিছু ওয়ান পিসের কালেকশন মাত্র 100 টাকায়। আর দারুণ দেখতে এই বোরখাগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি নাবিলা, আজকে চলে আসলাম 200 বছরের পুরনো সেই হাট যার নাম মেরাদিয়া, যেটা আপনারা কম বেশি সবাই চেনেন। এখানে আপনারা খুব সস্তা দামে পেয়ে যাবেন প্রায় সব ধরনের কালেকশন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চলে আসলাম ওয়ান পিসের কালেকশন নিয়ে, আর এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে ওয়ান পিসের কালেকশন। আর এখানে কিন্তু আপনারা জর্জেট কটনের মতো খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন। আর এগুলোর ডিজাইন থাকবে এক একটা এক এক রকমের, আর আপনারা কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্রচুর পরিমাণে। আর এই যে ওয়ান পিসগুলো দেখানো হচ্ছে, এই ওয়ান পিসগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে, মানে আপনি যেটাই নেবেন সেটাই 100 টাকা। তো আজকের ভিডিওটা কিন্তু সাপ্তাহিক মেলা বা হাট নিয়ে, আর এই ধরনের মেলা বা হাট কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গায় বসে। আর এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের মেলাগুলোতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে। জিনিস কিন্তু একই থাকে, বাট মেলায় প্রাইসটা কম থাকে। এখন চলে আসলাম চমৎকার কিছু টু পিসের কালেকশন নিয়ে, আর এগুলোর দাম ছিল মাত্র 350 টাকা করে, তবে চাইলে আপনি দামাদামি করে 50 টাকা কমেও নিয়ে নিতে পারবেন। কথা বলতে বলতে যে সাদা টু পিসটা চলে গেল, ওটার সঙ্গে আপনি প্যান্ট আর কামিজ পেয়ে যাবেন। আর এই যে টু পিসটা দেখছেন, এটার সঙ্গে আপনি কামিজের সঙ্গে ওড়না পেয়ে যাবেন। আর হ্যাঁ, মেলার ডিটেলস ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি বলতে গেলে সবগুলো টু পিসই প্রায় এরকম ওড়না কামিজ অথবা কামিজ প্যান্ট এরকম কম্বিনেশনের সাথেই পেয়ে যাবেন। কথা বলতে বলতে যে লেহেঙ্গার সেটটা দেখানো হলো, সেটা ছিল মাত্র 1000 টাকা করে। আর সিকোয়েন্স বসানো এই কালারফুল টু পিসটার দাম ছিল মাত্র 350 টাকা। আর এই মামার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ান পিস ওড়নার কালেকশন ছিল, আর এগুলোর দাম ছিল মাত্র 50 টাকা করে। রামপুরা, বনশ্রী, বাড্ডা, আফতাবনগর, খিলগাঁও, মাদারটেক, ভাষাবো সহ আশেপাশের এলাকার মেয়েদের জন্য এই বুধবারটা হচ্ছে ছোট একটা ঈদের দিনের মতো। খোঁজ নিয়ে দেখবেন যে এই মেরাদিয়া হাটের আশেপাশের বাসার এমন খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই বুধবারে এখানে ঘুরতে বের হয় না। আর যাবে না কেন, কথাই আছে এই মেরাদিয়া হাটে সুই থেকে শুরু করে হাতির মাথা পর্যন্ত পাওয়া যায়, 5 টাকার জিনিস থেকে শুরু করে লাখ টাকার জিনিসও পাওয়া যায়। যদিও এই মেরাদিয়া হাট কবে থেকে শুরু হয়েছে তার সঠিক কোনো হিসাব নেই, কিন্তু বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে এর ইতিহাস ঘেঁটে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে এই মেরাদিয়া হাটের বয়স প্রায় 200 বছর। এই হাট শুধু বুধবারেই বসে, সপ্তাহের অন্য কোনো দিন এসে এই হাটের কোনো অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন না, কারণ এই হাটের সব দোকানপাটগুলো অস্থায়ী। কথা বলতে বলতে যে ওড়নার পিসগুলো দেখানো হলো, এগুলো সবই পেয়ে যাবেন মাত্র 50 টাকা করে। কিছু কিছু ওড়নাতে কম বেশি করে সামান্য রিজেক্ট ছিল, এতটাও আবার রিজেক্ট ছিল না যে আপনি এগুলো পড়তে পারবেন না, ফলে কিন্তু এগুলো এখানে বিক্রি হতো। এখন চলে আসলাম টেবিল ম্যাটের কালেকশন নিয়ে, আর এগুলো আপনারা ছোট সাইজ পেয়ে যাবেন 250 টাকায়, আর বড় সাইজটা পেয়ে যাবেন 400 থেকে 450 টাকার মধ্যেই। আর যদি আপনি বার্গেনটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে বড় সাইজটা 350 টাকায় নিয়ে নিতে পারবেন। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে পিলো কভার, আর এগুলোর ওপর প্রচুর পরিমাণে আপনারা ডিজাইন আর প্রিন্টের ওপর পেয়ে যাবেন, আর কালার থাকবে এক একটা এক এক রকমের। আর দামটা শুনলে আপনারা সত্যি অবাকই হবেন, মাত্র 30 টাকা পিলো কভার, তাও আবার মাত্র 30 টাকায়, ভাবাই যায় না বলেন। এবার চলে আসলাম পর্দার কালেকশন নিয়ে, আর এখানে আপনারা হিউজ পরিমাণে পর্দার কালেকশন পেয়ে যাবেন। আর এখন যে ফ্লোরাল প্রিন্ট করা পর্দা দেখতে পাচ্ছেন, এটা ছিল 10 কুচির পর্দা, আর এটা যেহেতু অনেক বড় ছিল তাই এটার দাম চাচ্ছিল 2200 টাকা, তবে ওই যে দামাদামিটা করলে আপনি 1000 থেকে 1200 টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন। কারণ আপনারা কম বেশি সবাই জানেন যেখানে দামাদামি করার অপশন থাকে সেখানে দোকানদাররা যা দাম বলবে অবশ্যই তার অর্ধেকটা দাম কাস্টমার কমিয়ে বলে। এখন যে সাদা রঙের নেটের পর্দাটা দেখছেন, এটার দাম চাচ্ছিল 1100 টাকা। যা বলছিলাম, কথিত আছে 200 বছর আগে যখন এই হাট বসত তখন দক্ষিণ বনশ্রীর এই মেরাদিয়া নামক জায়গাটা এই আশেপাশের সব এলাকার মধ্যে শুকনো এবং উঁচু জায়গা ছিল, আর চারিদিকে ছিল নদী। তখন ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা যেমন নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং গাজীপুর সহ আরও দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে মানুষজন সব এই নদী বয়ে এসে নৌকা দিয়ে নিজের বাড়ির উৎপাদিত ফসল, শাকসবজি, মুরগি, মাছ এবং সকালবেলার গরুর দুধ নিয়ে বিক্রি করতে আসতো। এই সব প্রাকৃতিক
এবং ভেজালমুক্ত জিনিস কেনার জন্য ঢাকা শহর এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এই হাটে আসত। এখনও মানুষ নৌকা নিয়ে মাল বোঝাই করে বিভিন্ন রকম পণ্য নিয়ে আসে বেচা বিক্রি করার জন্য। যদিও মেরাদিয়া হাটের আশেপাশে এখন বিশাল আবাসিক এলাকা থেকে শুরু করে বিশাল বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে, কিন্তু মেরাদিয়া হাট রয়ে গিয়েছে। কথা বলতে বলতে যে স্টিলের কোকারিজ আইটেমগুলো দেখানো হলো, এগুলো পেয়ে যাবেন মাত্র 150 টাকা করে। মানে আপনি যে পিসটাই নেবেন এখান থেকে সেগুলোই পড়বে মাত্র 150 টাকা। যা বলছিলাম, আগের মতন বিল্ডিংয়ের চিপা চাপায় এবং রাস্তাঘাট দখল করে দোকানদাররা এই হাটে বসে। এই মেরাদিয়া হাটে আসলে আপনার মনে হবে আপনি মনে হয় কোনো টাইম মেশিন দিয়ে টাইম ট্রাভেল করে শায়েস্তা খানের আমলে চলে এসেছেন। আসলে হাস্যকর হলেও কথাটা সত্যি, কারণ এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে এই মেলাটা কত বড় এবং বিস্তৃত এলাকা নিয়ে গড়ে উঠেছে। কথা বলতে বলতে যে পর্দার কালেকশনগুলো দেখানো হলো, এগুলো ছিল 4 কুচির পর্দা আর এগুলোর দাম ছিল 350 টাকা করে। এখন চলে আসলাম বোরখার কালেকশন নিয়ে। আর এখানে আপনারা হিউজ পরিমাণে বোরখার কালেকশন পেয়ে যাবেন। আর এখানকার বোরখাগুলোর কালার কিন্তু এক একটা এক এক রকমের থাকবে, আর ডিজাইনও থাকবে এক একটা এক এক রকমের। কোনোটা স্টোনের কাজ করা, আবার কোনোটা থাকবে সারুস্কি ওয়ার্ক করা। আর এই বোরখাগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে। আর এখানে আপনারা বিভিন্ন ডিজাইনের ওপর বোরখা পেয়ে যাবেন। কোনোটা থাকবে 1 পিস করে, কোনোটা আবার 2 পিস করে, কিছু আবার 4 পার্টের ওপরও পেয়ে যাবেন, আবার কিছু পেয়ে যাবেন আবায়ারও কালেকশন। তো এরকম কম প্রাইসের মধ্যে আরও অনেক কালেকশনের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে হবে, আর বন্ধুদের সাথেও অনেক বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, যাতে করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও এই রকম জায়গার সন্ধান পেতে পারে। আর এখন চলে আসলাম এই মামার দোকানে। এখানে আপনারা ট্রেন্ডিং কিছু টপ, স্কার্ট, প্যান্ট, টি শার্ট, জ্যাকেটের মতো অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন, যার দাম ছিল মাত্র 150 টাকা করে। চলে আসলাম কিছু 1 পিস আনস্টিচের কালেকশন নিয়ে। আর এই কালেকশনগুলো ছিল মাত্র 200 টাকা করে। আর এগুলোর মধ্যে আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন, আর কালারও থাকবে এক একটা এক এক রকমের। সাবস্ক্রাইব করতে জাস্ট 1 সেকেন্ড লাগবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনারা সাবস্ক্রাইব করলে আর কিছুই না, আমরা আরও ভালো কাজের ইন্সপিরেশন পাই। আর এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন 8 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের জন্য টি শার্টের কালেকশন, আর এগুলোর দাম ছিল মাত্র 60 টাকা করে। মানে আপনি যেটাই নেবেন সেটাই পড়বে 60 টাকা করে, তবে এখানে আসলে আপনাকে দেখে বুঝে বেছে নিতে হবে। আর এই মামার কাছে আপনারা প্রচুর পরিমাণে ওড়নার কালেকশন পেয়ে যাবেন। এই ওড়নাগুলো ছিল টিস্যু আরগানজার ওপর, আর কিছু ছিল কাতান কাপড়ের ওপর। আপনি পুরো মেলা ঘুরে একই প্রোডাক্টের ওপর অনেক দোকান পেয়ে যাবেন। আর আমি বলবো যে আপনি অবশ্যই পুরোটা মেলা ঘুরেই তাহলেই কেনাকাটাটা করবেন, তাহলে অবশ্যই সস্তায় পেয়ে যাবেন সব জিনিসপত্র। চলে আসলাম দারুণ কিছু সোয়েটারের কালেকশন নিয়ে। এখানে আপনি পেয়ে যাবেন হিউজ পরিমাণে সোয়েটারের কালেকশন। এখানকার সোয়েটারগুলো যেমন ছিল ডিজাইন, তেমন ছিল তার বাহারি রং। আর এই সোয়েটারগুলোর দাম শুরু হচ্ছিল 350 টাকা থেকে 450 টাকার মধ্যেই। এই সোয়েটারটার দাম ছিল 450 টাকা। আর এখন যে সবুজ রঙের ফ্রন্ট সাইডে বাটন সিস্টেমের যে সোয়েটারটা দেখছেন, এটার দাম ছিল 350 টাকা, তবে এটার ওপর আপনি প্রচুর কালার অপশন পেয়ে যাবেন। আর এই মামার কাছে যে 1 পিসের কালেকশনগুলো দেখছেন, এগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র 150 টাকা করে, আর এগুলোর ওপর আপনি অনেক রকমের কালার আর ডিজাইন পেয়ে যাবেন। এখন চলে আসলাম জুতা স্যান্ডেলের কালেকশন নিয়ে। আর এখানকার জুতা স্যান্ডেলগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র 200 টাকা করে। মানে আপনি যে জুতাই নেন না কেন, দাম পড়বে মাত্র 200 টাকা।
আর শীত যেহেতু চলে এসেছে তো এই জুতাগুলো কিন্তু শীতের জন্য খুবই প্রয়োজন, তো এখান থেকে এই জুতাগুলো আপনি খুবই অল্প প্রাইসে কালেক্ট করতে পারেন। আর এখন যে জুতা স্যান্ডেলগুলো দেখানো হচ্ছে এইগুলোর দাম ছিল মাত্র 150 টাকা করে, আর এই মামার কাছে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল জুতার কালেকশন পেয়ে যাবেন। আর প্রত্যেকটা জুতার ডিজাইনের ওপর আপনি অনেক কয়টা করে কালার পেয়ে যাবেন, আর আপনি আপনার সাইজ অনুযায়ী এখান থেকে জুতা কালেক্ট করতে পারবেন। এবার চলে আসলাম শাড়ির কালেকশন নিয়ে। আমার কাছে তো এই শাড়িগুলো অনেক ভালো লেগেছে, যে এত সুন্দর সুন্দর শাড়ি তাও আবার মাত্র 200 টাকা থেকে 300 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তাই বলবো এই মেলায় আসলে কিন্তু অবশ্যই এই সুন্দর সুন্দর শাড়িগুলো একবার দেখে যেতে পারেন, কারণ 200 থেকে 300 টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু সত্যি কোথাও পাওয়া যায় না। আর এই জুতার কালেকশনগুলো কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল। ভেলভেটের মধ্যে সুন্দর দেখতে কালারফুল সব এই জুতাগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে, মানে এখান থেকে আপনি যে জুতোই নেবেন জোড়া পড়বে মাত্র 100 টাকা। সুন্দর কালারফুল কিউট দেখতে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এখন, এগুলো ছিল সব বাচ্চাদের জুতো, আর এই জুতাগুলোর দাম চাচ্ছিল 100 টাকা করে, তবে চাইলে আপনারা দামাদামি করে নিতে পারবেন। এখন যে কালারফুল সব জুতার কালেকশনগুলো দেখানো হচ্ছে এই কেসগুলোর দাম ছিল মাত্র 300 টাকা করে, আর এগুলোর ওপর আপনি প্রচুর পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন, কালারও থাকবে অনেক রকমের। তবে একটা কথা বলে রাখি, আমি যে যে প্রোডাক্ট আর যে যে দাম বলছি এটা শুধু আপনাদের জানার সুবিধার্থে, আর এটা ছিল দোকানদারদের চাওয়া আস্কিং প্রাইস, তো আপনারা যখন নিতে আসবেন অবশ্যই দামাদামিটা করেই নেবেন। গোল্ড কালারের উপরে এক্সক্লুসিভ ডিজাইন করা এইড মিররটার দাম চাচ্ছিল মাত্র 100 টাকা করে। এখন যে ঘড়ির সেট দুটো দেখতে পাচ্ছেন এই দুটো ঘড়ির সেট ছিল মাত্র 200 টাকা করে, আর ব্ল্যাক কালারের উপর এখন যে ঘড়ির সেটগুলো দেখানো হচ্ছে এগুলোর দাম ছিল মাত্র 150 টাকা করে। আর কেক বানানোর ঢাকনা সহকারে এই মোল্ডটার দাম ছিল মাত্র 80 টাকা। এখন যে সবুজ রঙের মেজারমেন্ট কাপগুলো দেখতে পাচ্ছেন এই সেটটার দাম ছিল মাত্র 50 টাকা করে, আর কালারফুল ডিজাইন করা এই হটপটটার দাম ছিল মাত্র 200 টাকা। আর এই মেলাতে আসলে আপনি এই ধরনের কোকারিজ আইটেম পেয়ে যাবেন হিউজ পরিমাণে, তাও আবার খুবই স্বল্প প্রাইসে। চলে আসলাম ডিজাইনার কিছু বেডশিটের কালেকশন নিয়ে। আর এই বেডশিটগুলো ছিল আরং কটনের ওপর, আর এই বেডশিটগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, আর সুন্দর দেখতে এই বেডশিটগুলোর দাম চাচ্ছিল মাত্র 350 টাকা করে। এখন যে ওয়ান পিসের কালেকশনগুলো দেখছেন এগুলোর দাম ছিল মাত্র 250 টাকা করে, আর এখন যে ব্লক প্রিন্ট করা থ্রি পিসগুলো দেখছেন এগুলোর দাম ছিল মাত্র 350 টাকা করে। এই দোকানটাতে আপনারা হিউজ পরিমাণে বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন, আর এর প্রাইসগুলো থাকবে খুবই রিজনেবল। এখন যে সবুজ রঙের স্টেক প্রিন্টের মধ্যে যে থ্রি পিসের কালেকশনটা দেখানো হচ্ছে এটার দাম ছিল 450 টাকা, আর এগুলোর ওপর আপনি প্রচুর কালার অপশন পেয়ে যাবেন, ডিজাইনও থাকবে এক একটা এক এক রকমের। হাতের কাজ করা এই থ্রি পিসটার দাম ছিল মাত্র 500 টাকা, তবে চাইলে আপনারা দামাদামি করে কমেও নিয়ে নিতে পারবেন। আর এই দোকানটাতে আপনারা কালারফুল ডিজাইন করা হাতে বানানো সব কাঁথার কালেকশন পেয়ে যাবেন, আর এগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র 300 টাকা থেকে 450 টাকার মধ্যেই, তবে সাইজ অনুযায়ী দামটা বাড়বে। এবার চলে আসলাম কিছু গজ কাপড়ের কালেকশন নিয়ে। আর এই গজ কাপড়গুলো ছিল কিছু জর্জেট আর কিছু ছিল লিলেনের উপরে। সুন্দর দেখতে এই গজ কাপড়গুলো দিয়ে আপনারা ওয়ান পিস থেকে শুরু করে বোরখা, হিজাব, খিমার এই ধরনের ওয়্যারগুলো আপনারা মেক করে নিতে পারবেন। মেলায় আসবেন আর 10 টাকার দোকান পাবেন না তা কি করে হয়। আর এই যে তিন পিস করে ক্লিপ ব্যান্ডগুলো দেখছেন এগুলো ছিল মাত্র 10 টাকা করে। এখন চলে আসলাম লেসের কালেকশন নিয়ে। আর এখানে লেসের কালেকশন পেয়ে যাবেন আপনারা হিউজ পরিমাণে। এখানে ইঞ্চি লেস থেকে শুরু করে আড়াই ইঞ্চি, চার ইঞ্চি পরিমাণ লেসও পেয়ে যাবেন। আর এখানে লেসের দাম শুরু হচ্ছিল 10 টাকা থেকে 30 টাকার মধ্যেই। এখানে আপনারা ভেলভেটের ওপর জরি সুতোর কাজ করা কিছু লেস পেয়ে যাবেন, সুতো দিয়ে এমব্রয়ডারি করা আবার কিছু পেয়ে যাবেন মিরর বসানো। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। নতুন কোনো শপিং রিলেটেড এই রকম জায়গার সন্ধান পেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর এই সমস্ত প্রচেষ্টা কিন্তু একমাত্র আপনাদেরই জন্য, তাই প্লিজ একটা লাইক না দিয়ে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।